নমস্কার বন্ধুরা, কিচেন সুইট অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়েছি একটি শীতকালীন সবজি পালং শাকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং মশলা কচুরি। এই শীতকালের সকালে এই পালং কচুরি হলে সকালটা একেবারে জমে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পালং শাকের পাতাগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটি পাত্রে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে আমি পালং শাকের পাতাগুলো সব দিয়ে 1 মিনিটের মতো একটু ভাপিয়ে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এখানে আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই পালং শাকটাকে ছিদ্রযুক্ত একটি থালায় আমি ঢেলে দিচ্ছি গরম জলটা বের করে নেওয়ার জন্য। গরম জলটা বের হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। একেবারে কনকনে ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিলে এর সবুজ রঙটা কিন্তু বজায় থাকে। এবার এই পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ পরিমাণের আদা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু সাইডে রেখে অন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এবার এই শুকনো ময়দার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন মতো চাট মশলা, 7 মতো লবণ, 1 টিস্পুন জোয়ান হাত দিয়ে একটু ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো রিফাইন অয়েল। এবার হাত দিয়ে এই শুকনো উপকরণকে ভালো করে একটু ঘষে ঘষে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকের পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাটা দিয়ে এবারে এই ময়দার সাথে পালং শাকের পেস্টটা ভালো করে মেখে নেব। এটা একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে আর এই কৌটোর গায়ে একটু জল দিয়ে যে পেস্টটা লেগেছিল সেটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এই জলেই আমার পুরো ময়দাটা মাখা হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন হয় সামান্য একটু জল দিতে পারেন। এবার সবশেষে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে আর একটু মেখে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনা খুলে আর একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন আগের থেকে আরও কতটা সফট হয়েছে। এবার এই ময়দা থেকে কতগুলো আমি লেচি কেটে নিলাম। এবার হাতে একটু রিফাইন অয়েল নিয়ে বেলান এবং চাকিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। এইভাবে একটু মোটা করে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা লেচি বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনার একটা কমেন্ট এবং একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার সবগুলো কচুরি বেলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা কচুরি ছেড়ে দিলাম আর এক পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি উল্টিয়ে আর এক পাশও ভেজে নেব। দুই সাইডই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো কচুরি ভেজে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমার প্রত্যেকটা কচুরি কিন্তু একই রকম ফুলে উঠেছে। আপনারাও বাড়িতে করুন, আপনারও এই রকমই ফুলে উঠবে আর খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা না খেলে বুঝতে পারবেন না।
অবশ্যই এই শীতের সকালে বাড়িতে তৈরি করুন। আর এখন তো পালং শাক সব সময় পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধাও হবে না পেতে, আপনারা চাইলেই করতে পারেন। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেন আর বুঝতেও পারলেন, এটা তৈরি করা কিন্তু তেমন একটা কঠিন না, খুবই ইজি আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।